গহপুরত গা ধুবলৈ গৈ ছাত্র সন্ধানহীন। গহপুর মহকুমার অন্তর্গত বরতামুলীর খাৰৈ নদীত গা ধুবলৈ গৈ এজন ছাত্রই করুণ মৃত্যুক খাবু তোলা ঘটনায় সমগ্র অঞ্চলটিতে সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্য। জানিব পৰা মতে দেওবাৰী দুপুরিয়া বিশ্বকুমার পেগু নামৰ একাদশ শ্রেণীর ছাত্রজনে খাৰৈ ঘাটত গা ধুবলৈ যাওঁতে নদীর কোমালটিতে উটুৱাই নিয়ে যদিও অদ্যপি এছডিআরএফ বাহিনীয়ে উদ্ধার কৰিবলৈ সক্ষম হোৱা নাই ছাত্রজনের মৃতদেহ। যাতায়াতের সুবিধা নথকার বাবে কালি মাজপথৰ পৰা উভতি অহা গহপুর আরক্ষী আর এছডিআরএফর বাহিনীয়ে আজ এক অন্য উপায়ের ঘটনাস্থলীত উপস্থিত হয়ে দুবারে উদ্ধার কার্য চলাই আছে যদিও প্রতিবেদন যুগুত করার সময়লকে কোনো সন্ধান পোৱা নাই ছাত্রজনের। আচ্ছা, যোৱাকালি দিনের সাড়ে বারোটামান বজাত বৰতামুলী দুই নং বৰতামুলী গাঁৱৰ বিশ্বকুমার পেগু নামৰ ল'ৰা এজন এই খাৰৈ ঘাটতে পানীত পৰি সন্ধানহীন হৈ আছে। এছডিআরএফে কালি এতিয়াও উদ্ধার করবলে অভিযান পুরো চলাই আছে, তো এতিয়ালৈকে উদ্ধার কৰিব পৰা নাই। আমিও গহপুর থানার পৰা আহি কালিও আহিছোঁ আজিও আহিছোঁ। আমি মৃতকৰ বডি উদ্ধার কৰিবৰ কাৰণে চেষ্টা চলাই আছোঁ। যোৱাকালি চাৰে বাৰটামান বজাত ল'ৰাটো খুব সম্ভৱ আমি গম পোৱা মতে আমি নিজে অকণমান প্ৰত্যক্ষ কৰিছোঁ মানে আঁতৰি যোৱাটো, কিন্তু তাৰপিছত মেটেকা পুৰণা পানীৰ সুৰ আছিলে। যোৱাকালি দিনটো ট্ৰেইনৰ নিচিনা মেটেকা গৈ আছিলে নদীখনত, তাৰপিছত মাজৰ পৰা হেৰাই গ'ল। তাৰপিছত লগে লগে মই নিজে কবৰ দিছোঁ সিহঁতৰ ঘৰত। তাৰপিছত বিশেষকৈ আমি চাৰে বাৰটা বজাতে আমি গোটেই চিভিল এছডিআৰৰ পৰা ধৰি গোটেই প্ৰশাসনক ইনফৰ্মেশ্যন দিয়া হৈছে, কিন্তু তিনিটা বজাত সিহঁতে এথেন হৈছে, কিন্তু এছডিআৰএফ গ্ৰুপটোৱে আপোনাৰ পাকিন তিনিআলিৰ পৰা ঘূৰি গৈছেগৈ। আজি কিন্তু নাজানো আৰু কিবা যান্ত্ৰিক বিজুতি হৈছে বুলি কৈছে, গাড়ীৰ সজোৱাত দেখুৱাই পেলাই গুচি গৈছে, কিন্তু আজি ৰাতিপুৱা নটা বজাত ষ্টেণ্ড হৈছে। কিন্তু এতিয়া বৰ্তমান সিহঁতে এছডিআৰএফে কাম চলাই আছে, কিন্তু এতিয়ালৈকে অনুসন্ধান কৰি উলিয়াব পৰা নাই। গহপুৰৰ পৰা প্ৰণৱজ্যোতি পাটগিৰি, ৰিপৰ্ট নিউজ নেক্সট।